দর্শক আমি একটা আম বাগানের মধ্যে আছি আপনাদের একটা দুটো আম সম্পর্কে আমি কিছু বলতে চাই প্রথমে একটা আম দেখাবো আপনাদের এই যে আপনারা এই ছেলের হাতে যে আমটা দেখছেন আমটা একটু দেখাও এই আমটা কিন্তু সাইডে অনেক স্পট আছে ডাগ আছে আমের এই আমটা আপনারা দেখছেন এই আমটা হলো আপনার পেকে যাবে আমটা কয়েকদিন রেখে দিলে পেকে যাবে এই আমটা অনেকগুলো দাগ আছে আরেকটি আম দেখাবো আপনাদের এই যে এই আমটা আমটা একটু ঘোরাও আপনার এই আমটা দেখছেন এই আমটা এখনো পাকবে না পাকতে অনেক দেরি আছে কারণ এই আমটার এখনও আটি দড়ায়নি কিন্তু অনেককেই দেখা যায় এই ধরনের আম বাগান থেকে পেড়ে বিষের সাহায্যে ওষুধের সাহায্যে পাকিয়ে ফেলেন দর্শক আপনারা অনেকেই সুন্দর আম দেখে এই আমটায় কিনবেন অনেকেই দেখা যায় একটু পরিষ্কার সুন্দর দেখলেই সেই আমটাই ভালো মনে করেন কিনে থাকেন দর্শক আমি দুটো আমই আপনাদের দেখাচ্ছি দুটো আম যদি আপনারা দেখেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি বা অধিকাংশ মানুষকেই দেখা যায় একটু সুন্দর দেখতে সেই আমটাই কেনা হয় আপনারা দর্শক দেখেন দুটো আমই একদিনে পাড়া হলো শুধু আপনাদের দেখাবো বলে যে আমটা স্পট আছে দাগ আছে আপনারা সেই আমটায় কিনতে চান না কারণ দেখতে খারাপ কিন্তু দর্শক আপনাদের এটাও মাথায় রাখতে হবে দাগ থাকলেই যে সেই আমটা খারাপ তা না দাগ ছিল ওই আমটা কিন্তু কোনো কার্বাইড বিষ বা অন্য কোনো কিছুর সাহায্যে পাকানো হবে না কারণ ওটা পেকে গেছে কয়েকদিন রাখলেই পেকে যাবে আর যেটা সুন্দর পরিষ্কার সেই আমটা পাকার সম্ভাবনা খুবই কম কারণ এই আমটা এখনো পুষ্ট হয়নি দর্শক তাই আমরা আপনাদের একটা কথাই শেষে বলতে চাই চকচক করলেই শোনা হয় না কাদার মধ্যেও ভালো কিছু থাকে সুন্দর দেখলেই সেটা সুস্বাদু হয় না অসুন্দরটাও কিন্তু সুস্বাদু হয়ে থাকে তো দর্শক আপনারা যখন বাজার থেকে আম কিনবেন তখন অবশ্যই দেখে বেছে ভালোভাবে কিনবেন এবং সর্বোপরি একটা কথাই বলি দুটো বাগানেই কিন্তু আপনারা দর্শক একটা কথা বলি সেটা হলো দুটো আমেই কিন্তু কোনো আমেই বিষ দেওয়া নেই দুটো আমেই কিন্তু মুক্ত আম কারণ এই আমটা আমার গাছের আম আর বিষ দেওয়ার না থাকার কারণেই আমি এই ধরনের স্পট পড়েছে পোকা হয়েছে আমি ক্ষতি হচ্ছে যদি বিষ দিতাম তাহলে হয়তো পোকা হতো না ক্ষতি হতো না আর এই আমটা ছোট আছে বলেই আমটা দেখতে সুন্দর হয়তো কিছুদিন পরে এই আমটাও গায়ে স্পট হয়ে যাবে দেখুন আমরা অলরেডি কিছু কিছু জায়গায় স্পট শুরু হয়ে গেছে হয়ে যাবে তো দর্শক আপনারা এই দুটো আম সম্পর্কে জানলেন তো আমি আমার বাগানটা একটু দেখানোর চেষ্টা করব তারপরে আমি বিদায় নিব